হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দা নিউ অ্যান্ড অ্যানার ভিডিও আজকের এই ভিডিওতে আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পের বেশ কতগুলি কমন সমস্যা নিয়ে আলোচনা করবো এবং আপনি যদি সেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো সেই সমস্যার সমাধানে আপনি কীভাবে পাবেন ডিটেলসে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করবো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো স্বাস্থ্য সাথে সম্পর্কিত সমস্ত সমস্যাগুলির মধ্যেই যে ওয়ার্ডটি কমনভাবে বাছে এই সেন্টেন্সটি কমনভাবে জড়িয়ে রয়েছে সেটা হল নো ডাটা ফাউন্ড বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেকেরই নাম সার্চ করতে গেলে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে প্রথমত অনেক ব্যক্তিরা রয়েছেন যারা যখন দ্বার সরকার ক্যাম্পে জমা করেছিলেন আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম তো সেই জমা করবার পর পর থেকে যখন তারা সার্চ করছে একবারও কিন্তু তাদের নাম দেখায়নি সব সময় কিন্তু তাদের নো ডাটা ফাউন্ড এরকম দেখিয়েছে এটা হলো প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে অনেক ব্যক্তি এরকম রয়েছে যাদের লিস্টের নাম দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এর নাম্বার শো করছে না তো এটা হলো দ্বিতীয় সমস্যা আর তিন নম্বর সমস্যা হলো ও যে আগে কিন্তু তারা যখন ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলো তখন কিন্তু তাদের নাম শো করছিল কিন্তু শো করবার কিছুদিন পর থেকে কিন্তু তাদের আবার নো ডাটা ফাউন্ড স্ট্যাটাস দেখাতে শুরু করে দিয়েছে তো এই তিন ধরনের সমস্যায় কিন্তু বর্তমানকালে অত্যন্ত বেশি পরিমাণে হচ্ছে এবং এই তিন সমস্যার কিন্তু সমাধান কিন্তু একটাই আপনাকে আবার নতুন করে ফর্ম কিন্তু ক্যাম্পের মধ্যে জমা করতে হবে হয়তো আর কিছুদিন পর বা কিছু কিছু দিনের মধ্যেই কিন্তু হয়তো তৃতীয় পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প আসতে চলেছে তো আপনি ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন এবং বারবার চেক করে যাবেন যে আপনার লিস্টের নাম দেখাচ্ছে কি না আপনার ইউআরএন নাম্বার দিচ্ছে কি না আপনার নোটা ফাউন্ড স্ট্যাটাস চেঞ্জ হয়ে আপনার লিস্টের নাম আদেও কি দেখাচ্ছে নাকি দেখায়নি তো যদি এলাকাতে দুয়ারে সরকার ক্যাম্প চলে আসে এবং আপনি সার্চ করছেন তাও কিন্তু দেখাচ্ছে না আপনার নাম দেখাচ্ছে না নোডাটা ফর্ম দেখাচ্ছে অথবা আপনাকে নাম দেখাচ্ছে কিন্তু ইউআরএ নাম্বার শো করছে না বা নামও দেখাচ্ছে না শো নোডাদা ফার্ম দেখাচ্ছে তাহলে কিন্তু আপনাকে পুনরায় ফর্ম সংগ্রহ করে আপনাকে কিন্তু পুনরায় আবার দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে জমা করতে হবে তাহলে কিন্তু আপনি এই সমস্যার হাত থেকে নিস্তার পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলে যেন সাবস্ক্রাইব কর সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহুর্তে স্কলারশিপ বিষয়ক এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবরগুলি সবার আগে পাওয়ার জন্য